মালদহে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় হারিয়ে যায় তিন প্রাণ। শালপাতার থালা বাটি ইত্যাদি বিক্রি করে সংসার চলত মালদহের মঙ্গলবাড়ি এলাকার তিন যুবকের। ঝাড়খণ্ড থেকে শালপাতা নিয়ে ম্যাটাডোরে করে মালদহে ফিরত তারা। সোমবারও এই ঘটনার পরিবর্তন হয়নি, কিন্তু ঝাড়খণ্ডের পাহাড়ি পথে হঠাৎই গাড়িটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ক্রমশই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই তিন প্রাণ। ওই তিন যুবকের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। শালপাতা স্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার গ্রামে ফিরিয়ে আনা হয়। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।